এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, 2022 টেট উত্তীর্ণদের অভিযান ঘিরে ধুন্ধুমার সল্টলেকে। 2022 টেট উত্তীর্ণদের অভিযান ঘিরে ধুন্ধুমার সল্টলেকে, পুলিশের সঙ্গে বচসা। আজ কলকাতা হাইকোর্টের থেকে অর্ডার নিয়ে তারা করুণাময়ীতে জড়ো হন উত্তীর্ণরা। 2022 টেট উত্তীর্ণরা দ্রুত নিয়োগের দাবিতে তাদের আজকের এই অভিযান। সল্টলেকে 10 নম্বর ট্যাঙ্ক অঞ্চলে জমায়েত হয় তারা, একটি মিছিল করে এসে পৌঁছয় সংলগ্ন ভিডিওকন মাঠের পাশে। সেখানে উপস্থিত ছিল বিধাননগর পুলিশের বিশাল বাহিনী। 2022 টেট উত্তীর্ণদের অভিযান ঘিরে উত্তেজনা সল্টলেকে, বিধাননগর পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। প্রতিনিধি দেবপম সরকার রয়েছেন। দেবপম, কি পরিস্থিতি সেখানকার? দেখো, এখনো পর্যন্ত আন্দোলনকারীরা তারা আছে, তারা যেটা চাইছে যা তারা এপিসি ভবনে যাবে, কিন্তু 144 ধারা যেহেতু জারি আছে সেই জন্য তাদের কিন্তু বিধাননগর কমিশনারেটে পুলিশ তাদের এগোতে দিচ্ছেন না। 10 নম্বর ট্যাঙ্কের কাছে তারা জমায়েত হয়েছিলেন এবং কিছু অংশ লোকেরা তারা করুণাময়ীতে জমা হয়েছিলেন, দু দরফায় তারা জমা হয়েছিলেন। 2022 সালে টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিযান ঘিরে কিন্তু কার্যত প্রথম দিকে পুলিশকে একটু বেগ পেতে হয় তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, এবং তারা বলছেন যে এর আগেও একাধিকবার তারা ডেপুটেশন দিয়েছিলেন কর্তৃপক্ষের কাছে, কিন্তু কোনো ফলই তারা পায়নি। তাই আজকে তারা কিন্তু সল্টলেকে এসেছেন, এবং এর আগেও তারা তাদের পুলিশ জিজ্ঞেস করেছিল আজকে যে তারা কোনো ডেপুটেশন দিতে চান কিনা, কিন্তু তাদের তরফ থেকে বলে দেওয়া হয়েছে একাধিকবার তাদের প্রায় 10-12 বার তারা ডেপুটেশন দেওয়া সত্ত্বেও কিন্তু তাদের ফল কিছু হয়নি, এখনো পর্যন্ত তাদের রিক্রুটমেন্ট হয়নি কিন্তু তাদের নাম থাকা সত্ত্বেও। সেই জন্য তারা রাস্তা নেমেছে, এখন পুলিশ তাদের বুঝিয়ে জায়গা খালি করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আন্দোলনকারীরা তারা নিজেরা নিজেদের যে অনর যে তারা এই জায়গা ছাড়বে না যতক্ষণ না কিন্তু বিধাননগর পুলিশের তরফ থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ দেবপম, কথা বলছিলেন আমাদের প্রতিনিধি দেবপম সরকারের সঙ্গে। বিধাননগরে টেট উত্তীর্ণরা, 2022 টেট উত্তীর্ণরা তারা জমায়েত করেন এবং তাদের এই অভিযান হাইকোর্টের থেকে অনুমতি নিয়েই তাদের এই অভিযান, কিন্তু পুলিশি বাধায় তারা এখনও সেখানে রয়েছেন। পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন 2022 টেট উত্তীর্ণরা। দ্রুত নিয়োগের দাবিতে তাদের এই আন্দোলন কর্মসূচি। বিধাননগরে 2022 টেট উত্তীর্ণদের আন্দোলন কর্মসূচি, তাদের এই অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা। যদি এই মুহূর্তে সেখানে পরিস্থিতি এখনও কিছুটা উত্তেজনা রয়েছে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।